নমস্কার। হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে, আমি শ্রাবণী, আমি চলে আসছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। তো আমার না বিষয়টা পড়ে থেকেই হাসি পাচ্ছে, তবে সব থেকে মানে একটা মজার কথা কি, আমি এই মাত্র বাপের বাড়ি থেকে ফিরলাম। এবার একটুখানি যেই খুলেছি ফোনটা, অমনি তো কবিতার বিষয়টা কবিতা বলছে দেখলাম, আর কবিতার বিষয়টা দেখে তো ভীষণ একটু হেসে নিলাম। দিয়ে মনে হলো যে না, এক্ষুনি আমি বলবো, না হলে কি হবে, আমার আর বলাটাই হবে না, কারণ এরপর আমার রান্না করতে হবে। এখন প্রায় 8:30 বাজে, তো আমি বলতে বসেছি, জানি না কখন ছাড়বো, কিন্তু আমি বিষয়টা বলছি, অবশ্যই রাত্রি হলে ছেড়ে দেবো। তো দিদিভাইয়ের দেয়া বিষয়, দিদিভাই মানে আমাদের রঞ্জনা সেনগুপ্ত, সকলেই জানেন যে গম্ভীর আলোচনার পরে দিদিভাই অবশ্যই একটুখানি মজার বিষয় দেন, যাতে আমরা একটু প্রাণ খুলে হাসতে পারি। তো অসংখ্য ধন্যবাদ দিদিভাইকে, তবে ধন্যবাদ দেওয়ার মতো না, দিদিভাই আমাদের মানে কি বলবো, অনেকভাবে সাহায্য করে যাতে আমরা সঠিক পথে চলতে পারি। তো দিদিভাই দেওয়া বিষয় দুটো হচ্ছে, একটা হচ্ছে কি হচ্ছেটা কি, এই কথাটাকে নানাভাবে বলতে হবে, আর আর একটা হচ্ছে বিষয় যে রাজার পাপে রাজ্য নষ্ট আর পিতার পাপে পুত্রের কষ্ট। আমি না চেষ্টা করছি, তবে আমি সবসময় দাঁত বার করি, এটা আপনারা সবাই জানেন যে আমি হাসতে ভীষণ ভালোবাসি, হাসতে ভালোবাসি এবং প্রচণ্ড আমি হাসিও, যার জন্য আমি খুব বকাঝকা খাই, কিন্তু আমি ওটাতে কিছু মনে করি না, তার মানে তার কোনো প্রতিবাদ নেই, তার পরিপ্রেক্ষিতে আমি হেসেই যাই, এই আর কি ব্যাপার। তো বলছি, হ্যাঁ কী হচ্ছেটা কি, কি হচ্ছেটা কি, কি হচ্ছেটা কি, কি হচ্ছেটা কি, আর হবে বলে মনে হচ্ছে না, সবই তো একরকম, কি হচ্ছেটা কি হয়ে যাচ্ছে। আমার ছেলে জানলার পর্দা সরিয়ে দেখছে, কি হচ্ছে নাকি বলতে হবে, কি হচ্ছে নাকি, বলেছি 3-4 রকমভাবে বলে দিয়েছি, আর হবে না আমার দ্বারা, কারণ আমি দাঁতটাই বেরিয়ে যাবে। এবার যেটা আসি বিষয়টা, যে রাজার পাপে রাজ্য নষ্ট, অবশ্যই রাজার পাপে রাজ্য নষ্ট হয়, কারণ রাজা হচ্ছে মাথা রাজ্যের, সে যদি অন্যায় করে বা পাপ করে তাহলে সাধারণ মানুষকেই ভুগতে হয়, সেটাই হচ্ছে ব্যাপার। তার একটা ভুল সিদ্ধান্ত, সে যে ভুল সিদ্ধান্ত নিচ্ছে সেটা তার পাপ, তার পাপে কি হচ্ছে, সমস্ত প্রজাদের কিন্তু মানে পরিস্থিতিটা কষ্টকর হচ্ছে আর কি, এটা হচ্ছে ব্যাপার। আর পিতার পাপে পুত্রের কষ্ট, অবশ্যই পিতা দোষ করলে সেখানে পুত্রকেই কষ্ট পেতে হয়। আজকে আমি যে কোনো কয়েকটা ছোটো ছোটো উদাহরণ দিচ্ছি, কবিতার উদাহরণটাও খুব ভালো লেগেছে সত্যি কথাই, ওই সময় আমাদেরও আমরাও সেই সময়কারই, তো একই বিষয় নিয়ে দুবার বলবো না, তবুও একটুখানি উল্লেখ করে দিই যে সত্যি ইংরাজি মাধ্যমটাকে সেই সময় এমনভাবে পিছিয়ে দেয়া হয়েছিল যে যার যাদের টাকা পয়সা আছে তারাই একমাত্র ইংরাজি তে মানে কিছু বেশি শিখতে পারবে, বাকি সবাই সেই ক্লাস 5 থেকে শিখবে, এটা তো মারাত্মক একটা ভুল ছিল তাই না। কিন্তু আমাদের মাদের সময় কিন্তু মারা বলে যে না, মায়েরা কিন্তু ছোটো থেকেই ইংরাজিটা শিখেছিল, তাহলে পরবর্তী সরকার তাহলে তাদের সে তার যে এই যে নিজের সিদ্ধান্তটা যে সে নিয়েছিল, সেই সিদ্ধান্তর কারণে সেই জেনারেশনের সমস্ত যতদিন তাদের রাজত্ব চালিয়েছিল তারা কিন্তু সকলেই পিছিয়ে পড়েছিল, তাহলে রাজ্য নষ্টই হলো এক প্রকার, অবশ্যই এটা সুন্দর উদাহরণ দিয়েছে কবিতা। আর আমি এবার অন্যভাবে বলি, রাজা যদি প্রজাদের সঠিক কর্মসংস্থান না দিতে পারে, সঠিকভাবে তাদের না দেখভাল করতে পারে, তাহলে অবশ্যই রাজ্য তো নষ্ট হয়। আর পিতা আমরা এগুলো বিচার করতে বসে আমরা কিছুই করতে পারবো না, আমরা জানি যে আমরা এই দুটো একটা কথা কেউ শুনবেও না, কেউ বুঝবেও না, বাকি সবাই জানি আমরা, এটা আমাদের যে জেনারেশান বা আমাদের আগের জেনারেশান পরের জেনারেশান প্রত্যেকে জানি যে চিকিৎসার ব্যাপার, পড়াশোনার ব্যাপার, সমস্ত দিক থেকে কিন্তু রাজার সিদ্ধান্তটা কাজ করে অনেকটা। তো সেই রাজা যদি শিক্ষাটাকেই নির্মূল করে দিতে চায়, শিক্ষাটাই যদি না, শিক্ষা ব্যবস্থা থাকার পরেও যদি ঠিক মতন কর্মসংস্থান না থাকে, তো প্রজাদের তো কষ্ট হবেই তাই না, প্রজারা তো মানে রাজ্যের তো নষ্ট, রাজ্যটাই নষ্ট,
রাজার পাপে রাজ্য নষ্ট। আর পিতার দোষ যদি করে থাকে, পিতা যদি পাপ করে থাকে, কোনো ভুল ভ্রান্তি করে থাকে, তাহলে সেই পিতার পুত্রের অবশ্যই কষ্ট পেতে হয়। এটার হচ্ছে কি, সব ক্ষেত্রেই সেই আমাদের কর্মতেই আমরা চলে আসি আবারও, যে নিজেদের কর্মটাকে আমরা অবশ্যই ঠিক করব, আমরা কারোর বিচার করব না, আমরা নিজেদের আমাদের কী করণীয় আমরা সেটার দিকে তাকিয়ে দেখব, যেটা বারবার আমাদের দিদিভাই শিখিয়ে চলেছেন যে কজ অ্যান্ড এফেক্ট। কজ অনেক রকম হয়, যেটা আমরা উপরে খালি চোখে দেখি সেটা হয়তো আমরা ভাবছি যে এটা আমি এই করেছি, আমি তাই করেছি, কিন্তু আদৌও সেটা সঠিক কার্য হচ্ছে কিনা সেটাও আমাদের ভাবতে হবে, এটাও ভাবার বিষয়। তো আজকে ব্যাপারে বেশি বলবো না, আজকে শুনবো দিদিভাইয়ের কথা, শুনবো সুন্দর করে দিদিভাই কী বলতে চাইছে, দিদিভাই অনেক সুন্দর করে বুঝিয়ে দেবেন নিশ্চয়ই। তো এটুকুই বললাম যে সবসময় আমরা কি আমাদের কি যেটা হবার তা হয়ে গেছে, আর তো নতুন করে কিছু না, যে কারণে না আমি আমি আমার ছেলেকে বাংলা মাধ্যমে পড়াশোনা শেখানোর সত্ত্বেও আমি কিন্তু ইংরাজিটা ওকে আলাদাভাবে শিখিয়েছিলাম, যে ও বাংলা মাধ্যমে পড়ে কিন্তু ইংরাজিটা এখনকার যুগ যেহেতু ইংরাজি, সেই রকমই প্রত্যেকে সেইভাবেই সতর্ক থাকতে হবে, নিজেদের কর্মের প্রতি সজাগ থাকতে হবে, যেন আমরা আমাদের চিন্তাভাবনাটাতেও যেন ভুল না নিই, যাতে ভুলটা না করে ফেলি, কোনোভাবেই যাতে ভুলটা না করি, এটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। কর্ম তো আমরা করেই চলেছি, তবে কি বারবারই বলি, একটা বাস্তবে মুখে বলা আর বাস্তবে করে দেখানো অনেকটাই পার্থক্য, বাস্তবটা অনেক কঠিন আমাদের কাছে। এবার আমরা সেটাকে কি সহজভাবে, সহজ কর্মের মাধ্যমে আরও মানে সহজ করে নেয়ার চেষ্টা করি এই মাত্র, তা যতটা পারি করবার চেষ্টা করি। বারবারই বলি যে কর্ম এমন একটা জিনিস, যে কর্ম আমাদের সবসময় কিন্তু রিটার্ন আসে, যেটাই করবো না কেন সেটা রিটার্ন আসবে, মনের মধ্যে একটা খারাপ চিন্তা থাকলেও সেটাও ঘুরে ফিরে সেই আমাদের দিকেই রিটার্ন আসবে, কাজেই সেই জন্য নিজেদের কর্মের প্রতি সজাগ থাকতে হবে অবশ্যই, এটাই বলবো, আর এর থেকে বেশি কিছু বলবো না আজকে, চললাম এ পর্যন্তই, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসতে খুশি থাকবে।